নমস্কার বন্ধুরা, সুস্থতা চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি ডক্টর অর্ঘ্য মজুমদার। আজ আপনার সাথে শেয়ার করব করোনা ভাইরাস ডিজিজ বা COVID-19 সম্পর্কে কিছু বিশেষ তথ্য। এখনও পর্যন্ত COVID-19 ট্রিটমেন্টের জন্য কোনো মেডিসিনের খোঁজ বিজ্ঞানীরা দিতে পারেননি, তাই এই ভাইরাসের আক্রমণে সারা বিশ্বে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু হ্যাঁ, এই কথাটা বলার সঙ্গেই আমি এটাও বলে রাখি যে বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার দুটি সহজ উপায় আছে। নাম্বার 1, ঘরে থাকুন, আর বাইরে একান্তই বেরোতে হলে দূরত্ব বজায় রাখুন এবং নিজের হাত সর্বদাই পরিষ্কার রাখুন। নাম্বার 2, নিজের শরীরের ইমিউনিটি বা অনাক্রম্যতাকে শক্তিশালী করুন। আমি আশা করি আপনারা সকলে লকডাউন সঠিকভাবে পালন করছেন, তাই আমি 1 নম্বর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আজ আলোচনা করব আয়ুষ মিনিস্ট্রির দেওয়া শরীরের অনাক্রম্যতা বৃদ্ধির উপায়গুলি নিয়ে। প্রথমেই বলবো ডায়েট বা ফুড হ্যাবিটস নিয়ে। যতটা সম্ভব নিউট্রিশিয়াস ডায়েট নিন। খাদ্যদ্রব্যের তালিকায় নিয়মিত শাকসবজি, ফল, দুধ, ডিম, বাদাম পরিমিত পরিমাণে রাখুন। রান্নার সময় হলুদ, জিরে, ধনে গুঁড়ো এবং রসুন অবশ্যই ব্যবহার করবেন। সর্বদা হালকা সহজপাচ্য খাদ্যদ্রব্য গ্রহণ করুন। নিজেকে হাইড্রেটেড রাখতে সারাদিন পরিমিত পরিমাণে উষ্ণ গরম জল পান করুন। শরীরের প্রতিটি কোষের গঠনগত এবং কার্যগত ক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত প্রয়োজন, তাই প্রয়োজনীয় ঘুমের ব্যাপারে কোনোরকম আপোষ বা কম্প্রোমাইজ করা স্বাস্থ্যকর নয়। শরীরকে সম্পূর্ণরূপে সক্রিয় বা অ্যাক্টিভ রাখতে এক্সারসাইজ করুন প্রতিদিন। এর জন্য আপনাকে জিমে যাওয়ার বা মাঠে যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়িতে থেকেই যোগব্যায়াম ও প্রাণায়াম করুন নিয়মিত। আচ্ছা বলুন তো, আপনার মন ভালো না থাকলে কি শরীর সুস্থ থাকতে পারে? শরীরের বিভিন্ন জটিল রোগের পিছনে কারণ হিসেবে কিন্তু মনের অসুস্থতাকেই দায়ী করা হয়, আর এর থেকে মুক্তির সহজ উপায় হলো মেডিটেশন বা ধ্যান। প্রতিদিন অন্তত 30 মিনিট ধ্যান করুন, শরীরের ইমিউনিটি আশ্চর্য রকমভাবে বৃদ্ধি পাবে। এবারে আসি আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, একটি মেডিসিনের ব্যাপারে, যার মাধ্যমে আপনার করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনেক সহজ হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডের 2nd মোস্ট পপুলার সিস্টেম অফ মেডিসিন হলো হোমিওপ্যাথি। ভারতে আয়ুষ মিনিস্ট্রি থেকে সাজেস্ট করা হয়েছে যে হোমিওপ্যাথি মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম 30 দিনে একবার পরপর 3 দিন খালি পেটে যদি নেওয়া যায় তাহলে করোনার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। আর এই মেডিসিন নেওয়ার ব্যাপারে বিভিন্ন রাজ্যের সরকার ও অনেক অর্গানাইজেশন মিলিতভাবে উদ্যোগী হয়ে মানুষের কাছে আর্সেনিক 30 ঔষধটি পৌঁছে দিচ্ছেন। আমি আশা করব আপনিও আপনার পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে এই তথ্যগুলি সঠিক ব্যবহার করবেন, আর নিজের পরিবার ও দেশের সুরক্ষায় সরকারকে সাহায্য করতে এগিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যেন করোনা সম্পর্কে নতুন নতুন ইনফরমেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।